স্বেচ্ছাসেবী সংস্থার অভিনব উদ্যোগ, পথ কুকুরদের পরানো হলো রেডিয়াম কলার বেল্ট। কুয়াশার রাতে পথ দুর্ঘটনা থেকে কুকুরদের বাঁচাতেই তাদের এই অভিনব উদ্যোগ। শীতের রাতে কুয়াশা ঢাকা রাস্তাঘাট, পর্যটকদের জন্য এই আবহাওয়া মনোরম হলেও পথ কুকুরদের কাছে তা অভিশাপ। কেন? কুয়াশায় ঢেকে যাওয়া শহরের রাস্তায় চালকদের চোখে পড়ে না এই রাস্তার নিরীহ প্রাণীগুলি, আর অজান্তেই পথ দুর্ঘটনায় প্রাণ হারায় প্রচুর কুকুর। এই পথ কুকুরদের জীবন বাঁচাতে অভিনব উদ্যোগ জলপাইগুড়ির মীরা ফাউন্ডেশনের। মৃত্যু ঠেকাতে পথ কুকুরদের গলায় পরিয়ে দেওয়া হলো রেডিয়াম কলার বেল্ট। মীরা ফাউন্ডেশনের ছেলেরা যা কাজ করছে খুব, এটা তো আমাদের অতুলনীয় একটা কাজ করছে। কুয়াশার মধ্যে কুকুরগুলোকে দেখা যায় না, তার জন্য একটা যে রিফ্লেক্টর লাগাচ্ছে, তার জন্য আমরা খুবই গর্বিত যে আমাদের ছেলে মেয়েরা এরকম কাজ করছে। এবং কিছু কিছু কুকুরের যে অসুস্থ কুকুর পড়ে থাকে তাদের চিকিৎসাও করছে। কেন রেডিয়াম বেল্ট? আলো পড়লেই রেডিয়াম জল জল করে, ফলে অনেক দূর থেকেই নজরে পড়ে। ট্রাফিক পুলিশের জ্যাকেটে লাগানো হয় রেডিয়াম স্ট্র্যাপ, ফলে দুর্ঘটনা এড়ানো যায়। শুধু বেল্ট পরানো বা চিকিৎসার ভান নয়, কুকুরদের পেট পুরে খাওয়ানো হয় এদিন। আগামী 15 দিন ধরে চলবে এই কাজ। অভিনব এই উদ্যোগে খুশি জলপাইগুড়িবাসী। তাদের মত, সফল হোক উদ্দেশ্য, প্রাণে বাঁচুক নিরীহ প্রাণ। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, Zee 24 ঘন্টা। মহানগরে সবুজ হ্যাট্রিক, কলকাতা পুরসভা দখলেই রাখল তৃণমূল। দুই অঙ্কে পৌঁছতেই পারল না কোনো বিরোধী। কনকনে শীতে অকাল দোল জোড়াফুল শিবিরে। বিধানসভার হারকে ছাপিয়ে শহরের 72%-এরও বেশি ভোট তৃণমূলের। গণ উৎসবে গণতন্ত্রের জয়ে দেশকে পথ দেখাবে কলকাতা, প্রতিক্রিয়া মমতার। ঘৃণা ও সন্ত্রাসের রাজনীতির জায়গা নেই, টুইট অভিষেকের। কমিশন তৃণমূলকে নিশানা বিজেপির। অন্য রাজ্যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হলে বাংলায় কেন নয়, প্রশ্ন শ্রমিকের। শুশু ভোট হলে কংগ্রেস পেত আরও 10 আসন, মন্তব্য অধীরের। মানুষের সঙ্গে যোগাযোগ নেই বিরোধীদের, পাল্টা ফেরহাদ। পুরবোর্ড গঠন নিয়ে বৃহস্পতিবার বৈঠকে তৃণমূল। মহারাষ্ট্র নিবাসে দুপুর 2টায় আলোচনা, স্থির হবে মেয়রের নাম, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর কথায় আঘাত পেয়েছি, অপমান করে জেতা যায় না, তৃণমূলে থাকলে মেয়র হতেন শোভনী, Zee 24 ঘন্টার অনুষ্ঠানে বললেন ফেরহাদ। বিরোধীরা সঠিক প্রার্থী দিতেই ব্যর্থ, মাঠে কিছুটা হলেও ছিল বামেরা, মন্তব্য তৃণমূল নেতার। কলকাতা পুরভোটে বুথে ঢুকে ছাপ্পা ভোটের অভিযোগ। মোবাইলে তোলা ভিডিও ফুটেজের সূত্র ধরে একজনকে গ্রেফতার করল বটতলা থানার পুলিশ। এভাবেই হয়েছে পুরভোট, টুইটারে কটাক্ষ অমিত মালব্বর। 12 সাংসদের সাসপেনশন, উঠতে না উঠতেই ফের সাসপেনশন। রাজ্যসভা থেকে শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড ডেরেক ওব্রায়েন। নির্বাচনী আইন সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় বিরোধিতা, রুল বুক ছুড়ে মারার অভিযোগ। হলদিয়া তেল শোধনাগারের টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত 3, জখম 44। গ্রিন করিডোর করে জখম কয়েকজনকে কলকাতা এনে হাসপাতালে ভর্তি, সমবেদনা মুখ্যমন্ত্রীর। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন Zee 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।